আপনারা দেখছেন এনসিও বাংলা, সবার সাথে এগিয়ে থাকে। করোনা ভাইরাসের প্রভাবে যখন চলছে লকডাউন, তখন সারা দেশে দেখা দিয়েছে অর্থাভাব। সমস্ত শিল্পীরাই ঘরবন্দি, কোথাও কোনো রকম অনুষ্ঠানের বরাত পাচ্ছেন না তারা, এবং সরকারের পক্ষ থেকেও সেরকম সাহায্য পাচ্ছেন না বলেই অভিযোগ। কিন্তু শিল্পীদের এভাবে কিভাবে জীবন রক্ষা হবে? আর তাই ভেবে করোনা ভাইরাস সব কিছু কেড়ে নেয় সেই মুহূর্তেই বোলপুরের শান্তিনিকেতনের বাউল শিল্পী শাশ্বতী বন্দ্যোপাধ্যায় তাঁদের পাশে এসে দাঁড়ালেন। যতটুকু সম্ভব ততটুকু সাহায্যের হাত বাড়িয়ে দিলেন শাশ্বতী দেবী। তিনি নিজে সরকারি চাকুরিজীবী হলেও একজন বাউল শিল্পীও বটে। তিনি নিজে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করে যেটুকু অর্থ রোজগার করেন, সেইটুকু অর্থ জমিয়েই মাঝে মাঝেই ছুটে যান বিভিন্ন দুস্থ বাউল শিল্পীদের পাশে থাকার জন্য। শিল্পীদের জীবনও ছন্ন ছাড়া হয়ে গেছে, তারা বাইরে বেরোতে পারছে না, তাদের প্রোগ্রাম বন্ধ, তাদের সমস্ত কিছু বন্ধ। তারা ঘরে বসে নিজেদের মতন করে তাদের সঙ্গীত সাধনা চালিয়ে যাচ্ছে। আমি নিজে একজন সরকারি কর্মচারী, তার সত্ত্বেও আমি এই বাউল সঙ্গীতকেই আমার পেশার আরেকটা দিক হিসেবে নিয়েছি, এবং এই সঙ্গীত থেকে উপার্জিত অর্থ দিয়ে আমি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এই যে করোনা ভাইরাসের ত্রাসে আজকে বহু মানুষ, দুস্থ মানুষ, যারা যাদের অসহায় অবস্থা, তাদের পাশে আমার সামান্য ক্ষমতা নিয়ে আমি দাঁড়ানোর চেষ্টা করছি। কোভিড-19, আমরা সব কিছু যেমন বন্ধ করে দিয়েছি, কিন্তু আমরা তো, আমাদের তো বন্ধ থাকলে, থেমে থাকলে চলবে না। জীবন মানে জীবন চলতেই হয়, আমরাও চলছি। আমি এই বাউল গানের মাধ্যমে ঈশ্বরের কাছে আমার প্রার্থনা জানাচ্ছি, করুণাময় ভগবানের কাছে প্রার্থনা জানাচ্ছি, এবং মানুষদের মধ্যে প্রেম ভালোবাসার বিনিময় করে আমরা যেন সবাই ভালো থাকি, সুস্থ থাকি, এই কামনা করে আমি একখানা বাউল সঙ্গীত পরিবেশন করব। প্রচলিত গান, চেনা গান, আপনাদের সকলের পরিচিত গান। পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, নই গো আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, নই গো আমি তো সেই ঘরের মালিক নই। সমরেশ রায়, অমিতালী দাসের রিপোর্ট, এনসিও বাংলা।